আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দেনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইন্টারনেট থেকে ডাউনলোড করে বই পড়ার বিধানটা কি। ইন্টারনেট থেকে আমরা অনেকেই বিভিন্ন ধরনের বই পড়ি, ইসলাম আমাদেরকে কি বলে আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, আসলে অনলাইনটা এমন হয়ে গিয়েছে, নতুন কোনো বই লঞ্চ করতে না করতে এই বইটার কিছুদিনের মধ্যে একটা পিডিএফ বের হয়ে পড়ে, হোক সেটা পিডিএফ অথবা মানে যে বই কিনে এই ছবিগুলো তুলে এই ছবিগুলো মানে ইন্টারনেটে সে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে মানে আপলোড করে, সেখান থেকে মানুষ বইগুলো পড়ে। এক্ষেত্রে কিন্তু যারা বই লিখলো, সময় দিল, শ্রম দিল, প্রচ্ছদ করলো, এটাও কিন্তু তাদের একটা ব্যবসা। বই খুললো, তারা এখানে অনেক শ্রম দিল, এটাও কিন্তু তাদের একটা ইনকাম। আপনি যদি ইন্টারনেটের মধ্যে তাদের অনুমতি ছাড়া বইটা ছেড়ে তার ব্যবসায় লস করে দিলেন, নিঃসন্দেহে আপনি একটি গুনাহের কাজ করলেন। কোনো বই, যে বইগুলো অনুমতি মানে অনুমতি দেওয়া আছে যে এই বইগুলো আপনারা ইন্টারনেট থেকে পড়তে পারবেন অথবা আমাদের এই লেখাগুলো আপনারা ইন্টারনেটে পাবেন, সেক্ষেত্রে নিঃসন্দেহে আপনারা ইসলামের জন্য, দিনের জন্য, সওয়াবের মানে প্রচারের জন্য অনেকেই এই জাতীয় কাজগুলো করে। বইগুলো তারা ইন্টারনেটে ছেড়ে দেয়, আপনি পড়ে নেন, অসুবিধা নাই। কারণ তাদের মূল উদ্দেশ্য ব্যবসা না, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলাম প্রচার করা অথবা মানুষকে জানানো, সুনাম স্বীকৃতি অর্জন করা। পড়তেছে পড়ুক, অসুবিধা নাই, যারা অনুমতি দিয়ে দেয় তাদেরটা পড়া যাবে। কিন্তু ইন্টারনেট থেকে যেই বইগুলোর অনুমতি নাই, নতুন বের হয়ে গিয়েছে, কেউ একটা কিনে সেগুলোকে পিডিএফ বানায় ছাইড়া দিল ইন্টারনেটের মধ্যে, তারপর আপনি সেই লিঙ্কগুলো থেকে বই দেখে পড়লেন, তাহলে কিন্তু আপনি সেখানে কিন্তু বইটা না পেলে কিন্তু আপনাকে কিনতে হতো। তো যারটা যে ছেড়েছে, যার মাধ্যমে আপনি সেটা দেখলেন অথবা বইটা কিনলেন না, গুনাহগার হবে সে এবং আপনিও গুনাহগার হবেন যে আপনি কেন অনুমতি ছাড়া বইটা পড়তে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, এজন্য অনুমতি ছাড়া বই পড়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। অন্যের অনুমতি ছাড়া কারো বই পড়া, এটা অনেকটা অন্যের অনুমতি ছাড়া তার পানি খেয়ে ফেলার মতো, তার খাবার খেয়ে ফেলার মতো, অন্যের অনুমতি ছাড়া তার টাকা নিয়ে যাওয়ার মতো, এমনই কিছু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক, বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।